হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুটকস উইথ মেডিকো মাইসেল ফ্রিয়া মজুমদার আই এম আ ফাইল প্রফ এমবিবিএস স্টুডেন্ট অফ বাঁকরো সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ওয়েস্টবেঙ্গল নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কাউন্সিলিংয়ে রাউন্ড থ্রিতে প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ কত কাট অফ গেছিলো তাদের অল ইন্ডিয়ার র্যাঙ্ক এবং তাদের মার্কস কত ছিল তো সেটাই আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব তো এর আগের ভিডিওতে আমি তোমাদের মিদনাপুর মেডিকেল কলেজের কত কাট অফ গেছে ওয়েস্ট বেঙ্গল নিট কাউন্সিলিংয়ে থার্ড রাউন্ডের ক্ষেত্রে তো সেটা আমি ডিসকাস করেছিলাম তোমরা যারা দেখো অবশ্যই দেখে নিও আর তাছাড়াও আমি সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং সেই সঙ্গে নন গভর্নমেন্ট মেডিকেল কলেজে স্টেট কোটাতে কত কাট অফ গেছে সেগুলো নিয়েও অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা যারা চেক করো নি অবশ্যই চেক করে নিও তো চলো দিয়ে করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক তো দেখো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ রাউন্ড থ্রি কাট অফ স্টেট কোটার ক্ষেত্রে তো ফার্স্টে যে ক্যাটাগরির কাট অফ নিয়ে বলবো সেটা হলো ইউ ক্যাটাগরি তো ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে থার্ড রাউন্ডে এই কলেজে যেটা কাট অফ গেছিলো তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো সাতাশ হাজার আটশো ছাপ্পান্ন এবং তার মার্কস হলো ছশো দুই দেখো প্রত্যেকটা কলেজের আমি থার্ড রাউন্ডের কাট অফ এই কারণেই দিচ্ছি বিকজ থার্ড থার্ড রাউন্ডের কাট অফটাকেই কিন্তু মোটামুটি ফাইনাল কাট অফ ধরা হয় বাট বিকজ স্ট্রে ভ্যাকান্সি রাউন্ডে যে খুব বেশি সিট থাকে এবং অনেক কলেজেই সিট থাকে না আর কোনো কোনো কলেজে থাকলেও কিন্তু সব ক্যাটাগরিরও সিট থাকে না আর সব ক্যাটাগরি থাকে না বাট যে কটা ক্যাটাগরির থাকে তার মধ্যেও কিন্তু অনেক বেশি সিট থাকে না একটা দুটো সিট থাকে তো সেই জন্য মোটামুটি যে কাট অফের চেঞ্জ হওয়া সেটা কিন্তু থার্ড রাউন্ড পর্যন্তই হয় তো থার্ড রাউন্ডের কাট কিন্তু ফাইনাল কাট অফ হিসাবে ধরা হয় তো সেই জন্য আমি তোমাদের কাট অফটা প্রত্যেকটা কলেজ ওয়াইজ কাট অফ বলে রাখছি যাতে কিনা তোমরা পরবর্তীতে তোমাদের নেক্সট যখন নিট টু থাউজেন্ড টোয়েন্টি এক্সামে বসবে তখন তোমরা বুঝতে পারবে যে কতটা তোমার মার্কস পেতে হবে সেরকম কিন্তু একটা মানে হিসাব রাখতে পারবে যে কোন কলেজ পেতে হলে তোমাকে কতটা নাম্বার পেতে হবে কেমন সেই কলেজের ডিম্যান্ড বেশি বা কম এবং সেই কলেজের কাট অফ কেমন যাচ্ছে প্রিভিয়াস ইয়ারগুলোতে সেই হিসাবে কিন্তু একটা আইডিয়া থাকবে তো সেই জন্য আমি প্রত্যেকটা কলেজে থার্ড রাউন্ডে কত কাট অফ গেছিলো সেটা নিয়ে ভিডিও আপলোড করতে থাকছি তোমরা চেক করে নিও যখনই আমার চ্যানেল থেকে সমস্ত কলেজেরই কাট অফ তোমরা পেয়ে যাবে ইভেন ওভারঅল কাট অফও যেটা গেছে সেটা নিয়েও ভিডিও আপলোড করা আছে তোমরা কিন্তু সমস্ত ভিডিও আমার চ্যানেল থেকে পেয়ে যাবে তো অবশ্যই চেক করে নিও তো বললাম ইউ আর ক্যাটাগরি এবার আসি ও এ ক্যাটাগরির ক্ষেত্রে তো ও এ ক্যাটাগরির ক্ষেত্রে যেটা এই কলেজে থার্ড রাউন্ডের কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো সাতাশ হাজার আটশো পঁচানব্বই এবং তার মার্কস হল ছশো দুই তো দেখতেই পাচ্ছ দুটো ইউআর এবং ও এ দুই ক্যাটাগরিরই কিন্তু থার্ড রাউন্ডে কাট অফ সেমই গেছে র্যাঙ্কের ডিফারেন্স হলেও মার্কস কিন্তু সেমই আছে মানে ছশো দুই সেই জন্যই আমি তোমাদের বারবার বলেছি মার্কসটা কিন্তু অতটাও বেশি মানে ভ্যালুয়েবেল নয় কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যেটা ভ্যারি করে সেটা হলো তোমাদের র্যাঙ্ক কত আছে সেটা একই মার্কসে অনেক অনেকজনের একই মার্কস হয় বাট র্যাঙ্ক কিন্তু সবার স্পেসিফিকভাবে ইন্ডিভিজুয়াল র্যাঙ্ক আলাদা আলাদা হয় তো সেই জন্য র্যাঙ্কটা যার আগে থাকবে তারই কিন্তু প্রেফারেন্স থাকবে তো সেই জন্য সেটা তোমাদের হাতে নেই তোমরা যতটা পারবে যে মার্কস কতটা তুলতে পারো সেটাই তোমাদের হাতে আছে এবার র্যাঙ্কটা কেমন হবে সেটা তোমাদের হাতে নেই তো সেটা কিছু করার নেই বাট ওটা লাকের উপর চেয়ে দেওয়াই ভালো তো এই ছিল ও এ এবং ইউআর ক্যাটাগরি এবার আসি ও বি ক্যাটাগরির ক্ষেত্রে কত কাট অফ গেছে তো ও বি ক্যাটাগরির ক্ষেত্রে এই কলেজে যেটা থার্ড রাউন্ডের কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হল আটত্রিশ হাজার তিনশো আটত্রিশ এবং তার মার্কস হলো পাঁচশো পঁচাশি এরপর আসি ই ক্যাটাগরির ক্ষেত্রে তো ই ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো তিরিশ হাজার দুশো সাতাশ এবং তার মার্কস হলো পাঁচশো আটানব্বই এরপর আসি এস ক্যাটাগরির ক্ষেত্রে তো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো এক লাখ তেরো হাজার আটশো একান্ন এবং তার মার্কস হল চারশো পঁচানব্বই এরপর আসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে তো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে কিছুই নেই মানে থার্ড রাউন্ডে কিন্তু এই কলেজে কেউ অ্যাডমিশন নেয়নি সেটা আপগ্রেডেশন করেও কেউ এই কলেজ পায়নি বা ফ্রেশ অ্যালাটমেন্টেও কিন্তু কেউ এই কলেজে সিট পায়নি তো সেই জন্য কাটা ক্যাটাগরির এই ক্যাটাগরির কাট অফের কোনো চেঞ্জ হয়নি যেটা আগের রাউন্ডের কাট অফ ছিল সেটাই কিন্তু কাট অফ রয়ে গেছে তো এই হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি স্টেট কোটাতে এইটি ফাইভ পার্সেন্ট কোটার জন্য রাউন্ড থ্রি এর কাট অফ প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ তাদের কাট অফ র্যাঙ্ক এবং কাট অফ মার্কস তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিও আর এইরকমই নিট কাউন্সিলিং রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন ও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকানটি প্রেস করে রেখো যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি তোমরা সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে নিট এক্সাম নিট কাউন্সেলিং এবং এম বিবিএস সম্পর্কিত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েও আমি চেষ্টা করবো যে টাইম পেলেই তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে তোমাদেরকে হেল্প করার জন্য তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং